আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার বিজি লাইফে খুব ইজিলি রান্না করি। আজকে আমি খুব ইজি রেসিপিতে বিফ রান্না করে দেখাবো। এই রেসিপি কিন্তু শুধুমাত্র যারা আমরা কর্মজীবী, খুব হেক্টিক বিজি লাইফ তাদের জন্য। এটা কিন্তু কোনো গেস্টদের জন্য না বা খুব আয়েস করে খাওয়ার জন্য রেসিপি না, আমি শুরুতেই বলে রাখছি। আমরা কর্মজীবীরা ম্যাক্সিমাম টাইমই ফ্রিজের খাবার রেখে সেটা গরম করে করে খাই। তার থেকে যদি খুব সহজে রান্না করা যায় তাহলে আমরা প্রতিদিনই রান্না করে খেতে পারি ফ্রেশটাই। আজকে আমার এই বিফ রেসিপিতে লাগছে, অবশ্যই লাগবে বিফ, সেটা হচ্ছে নিজেদের পরিমাণ মতো। আমরা যেহেতু দুইজন এবং আমি হচ্ছে বিফ খাওয়া কমিয়ে দিয়েছি, সেই পরিমাণে আমি কিছুটা বিফ নিয়েছি। সাথে রয়েছে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, কাঁটা মশলা, কিছুটা টক দই, এটা অপশনাল, আর হচ্ছে সরিষার তেল, সাথে গোটা কয়েক আলু। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য, তার গরুর সাথে আলু খেতে খুব ভালো লাগে। আর আমি রান্নার কাজে সরিষার তেলটা ব্যবহার করি, আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এরপর একে একে আমি রসুন বাটা, আদা বাটা এবং কাঁটা মশলা, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিব। এই তেজপাতাগুলো আমার নানার নিজের হাতে লাগানো, গাছ থেকে নেওয়া। এরপর আমি একে একে লবণ, মরিচ, হলুদ, জিরা, গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। বিয়ের পর প্রথম প্রথম আমি আদা রসুন বাটাও ইউজ করতাম না, ওগুলোরও পাউডার কিনতে পাওয়া যায় মার্কেটে, সেটাই ব্যবহার করতাম। এখন যেহেতু আমরা কাজ ভাগ করে নিয়েছি এই জন্য আমার আর সমস্যা হয় না, আমার হাজব্যান্ড এগুলো পেস্ট করে রাখে। তো আমি সব কিছু একবারে দিয়ে গোশতের সাথে মিক্স করে আমি এটি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। এটা হচ্ছে খুবই সহজ একটা রেসিপি, খেতে কিন্তু ঠিকই ভালো হয়। এরপর আমি চুলা থেকে নামিয়ে গরম গরম এটা পরিবেশন করব ভাতের সাথে। তো আপনারা চাইলে উপরে হালকা করে একটু বেরেস্তা ছিটিয়ে দিতে পারেন। তো এটাই হচ্ছে খুব সহজ রেসিপি। আগে আমাদের মারা কী করতো, আম্মু সব সময় মশলাটা খুব সুন্দর করে কষিয়ে তারপরে গোস্ত রান্না করতো এবং খেতে অসাধারণ হতো। কিন্তু দেখা যায় যে এখন আমরা আসলে এতটাই ব্যস্ত থাকি, আমাদের সব কিছুই খুব চটজলদি করতে হয়, না হলে দেখা যায় আমাদের খাওয়াটাও ঠিক মতো হয় না। আমরা যে যত ইনকাম করি না কেন, খাওয়া দাওয়াটা হচ্ছে বেসিক, বাট দেখা যায় আমরা সারাদিনের পরিশ্রমে এই বেসিক কাজটুকুই করতে পারি না। এজন্যই আমি খুব চটজলদি এইভাবে রান্না করে ফেলি। কিন্তু মাঝে মাঝে আম্মুর হাতের রান্না করা গোস্ত অনেক মিস করি। আম্মুর হাতের কষানো গোস্ত খেতে ভীষণ ভীষণ মজা। আম্মু যখন রান্না করতো আমরা চুলার উপর থেকে নিয়ে খাওয়া শুরু করে দিতাম, তো সেই জিনিসগুলো আসলে অনেক মিস করি। আর পরবর্তীতে আবার আপনাদের সাথে আমি আমার নতুন নতুন রেসিপি আর এক্সপিরিয়েন্স শেয়ার করব। ভালো থাকবেন, ধন্যবাদ।